hard to resist. I know it's hard to resist, but you can. Hello everyone, welcome back to the channel. I hope you guys are doing absolutely good. So today's vlog is gonna be an interesting one because of two reasons. First time I'll be shooting in my regional language Bengali, and second thing, we are here at Paula's place to attend their family Durga Puja. So he invited us like 2-3 days before to attend their family Durga Puja, and we are here, just reached. So waiting for the rest of the people to join us. So namaskar bondhura, shokolke janai shubho sharodiya priti shubhechha antarik obhinondon. Aaj Mahanabomi, pujo shesh hote just at ek din baki, ar amra chole eschi Polasher gramer bari pujo attend korte. So ei jayga ta kothay apnader aro bishode janai. Apni jodi Purandorpur jayga ta chene, jeta Siuri Amodpur highway er upor pore, to ei jayga ta hocche oikhane. To eta just Siuri theke just 8-9 kilometer dure. And sobche interesting kotha holo, gram bangla pujo dekhte always bangalider bhalo lage, ekta alada akorshon ache. Shohorer pujo dekhte dekhte amra etotai byasto je gram banglar eto sundor pujo guloke amra bhule jai. To jokhon amra actually invitation ta pelam Polasher kach theke, to ekhane ashar lobh shamlate parlam na. কি আর করা যাবে, বারবার থোড়া এই সুযোগ পাওয়া যায়। এটা হচ্ছে শিউরি আমোদপুর হাইওয়ে, যে রাস্তার কথা আপনারা বলছিলাম, এর ঠিক মধ্যখানে পুরন্দরপুর জায়গাটা অবস্থিত। তো তো এখন যাওয়া যাক পলাশদের গ্রামের বাড়ির ভিতরে। তো সবার আগে আলাপ করে, পলাশের সঙ্গে আপনারা সবাইকে চেনেন, আমার প্রিভিয়াস ব্লগেও অনেকবার এসেছে, তার সঙ্গে দেখুন কে হাজির হয়েছে। মানে একে তো আপনি নাম না বলার খুব দরকার বলে মনে হয় না, সব জায়গায় পাওয়া যায়। অ্যান্ড বলতে বলতে দেখুন মিষ্টি হাজির, মানে বাঙালি বলতে যা বোঝায় সবসময় খাবার পেটেই আছে। কি এই দেখুন বিছানা পেলো আর শুয়ে পড়লো, কোনো কাজ নেই, কিছু নেই। মানছি 4 ঘন্টা ধকল গেছে, ঠিক আছে, এবার বছরে একটা দিনই তো ব্যাপার, তো জাস্ট চিল। সো বলতে বলতে আমরা পলাশের বাড়ির ছাদে এসে উপস্থিত হয়েছি, এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায়। এখন পলাশ বলবে এই জায়গাটা একটু হিস্ট্রি সম্পর্কে। আসলে আমাদের দাদুরা ছিল 5 ভাই, তো 5 ভাইয়ের যে আগেকার মানে পূর্বপুরুষদের যে বাড়িগুলো ছিল, এটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের বাড়ি, মানে হচ্ছে আমার দাদুর যে বাড়িটা সেটা হচ্ছে এটা। ওকে, এই 1 নম্বর, এটা হচ্ছে 2nd দাদুর বাড়ি, এটা হচ্ছে 3 নম্বর দাদুর বাড়ি, ওটা 4, আর ওখানে হচ্ছে 5। তো এরকমই নর্মালি যেটা হয়, আমাদের প্রত্যেক 5 বছর পর পর এক একজনের পালি আসে। তো এবছর 2019 সালটা আমাদের পালি পড়েছে, মানে হচ্ছে আমাদের দাদুর নাম পুরবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার পালি পড়েছে। তো পুরো দায়িত্ব যা কিছু আছে সব আমাদের উপরে এবছর। মন্দিরটা কোন দিকে জাস্ট বলে দাও। এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে, হেঁটে এই এই রাস্তা দিয়ে যাবো আমরা, 5 মিনিটের রাস্তা। ওকে, সো মন্দিরটা এখন ভিজিবল নয়, জাস্ট ওই গাছটার আড়ালে আছে। এদিকে সব অন্যান্য যেগুলো থাকে সবাই বাড়ি করে নিয়েছে, আগে তো এতটা ছিল না, আজকাল তো গ্রাম আর সেরকম গ্রামের মতো থাকছে না। সেটাই তখন ডিসকাস করছিলাম সঞ্জয়ের সঙ্গে, যে আমরা শহুরে জীবনযাত্রার সঙ্গে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে গ্রাম বাংলার সৌন্দর্যটা ভুলে যাচ্ছি। এখানে না এলে বোঝাই যেত না যে কত সুন্দর, মানে একটা এনভায়রনমেন্ট দেখতে পাবে, এত সবুজ আজকাল শহরে কোথাও দেখা যায় না। সেটাই সেটাই সবুজটা আমরা দেখতে পাচ্ছি সব গ্রাম বাংলাতে। এটা তো কিছুই না, জাস্ট ছাদ থেকে ভিউ নিচ্ছে, আরো ভেতরে যাবো তো আরো প্রপার ভিউ আপনাদের দেখাতে পারবো। জাস্ট একটু ওয়েট করুন, ওরা রেডি হয়ে নিক, দেন আমরা রওনা দেবো। সো ফাইনালি সবাই রেডি হয়ে একদম ফিটফাট হয়ে গেছি, আমরা এগোচ্ছি পলাশদের দুর্গাপুজোর দিকে। সামনে দেখা যাচ্ছে, ঘুরিয়ে না ঘুরিয়ে না এদিকে দেখা। ওকে, গ্রাম বাংলায় এলাম, ও এসে খুবই ভালো লাগছে। শিউরিটা কি গ্রাম না? নো, শিউরি ইজ নট এ গ্রাম, ইটস এ মফস্বল পঞ্চায়েত ভাগ। না 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 না, অতটা অপমান করার মতো কিছু হয়নি। যা রাস্তা দেখলাম আমি, রাস্তা খারাপ হতেই পারে, রাস্তা ভালো। আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, এখানে আমি অনেক ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলবো, কারণ পুজো বসে গেছে। সো আলাপ করি দি পুষ্পিতা পলাশের বোন, অ্যান্ড ওদের পুরো ব্যাচমেটেড গ্যাং উপস্থিত হয়েছে সুদূর শিউরি থেকে। কখন হবে পুজো? পুষ্পাঞ্জলি 12:30, আমি বসে আছি উপোস করে, আর আই এম শিওর কি নিশ্চয়ই স্ট্যাটাস দিতে ব্যস্ত, স্ট্যাটাস দিতে ব্যস্ত নাকি? সকাল থেকে নেট পাইনি, তার জন্য পুরো মাথা খেয়েছে, বলছি কখন স্ট্যাটাস দেবো আপলোড করবো। সো এখন আমরা যাচ্ছি ভোগ মন্দিরের দিকে, ভালো আছেন? দেখতেই পাচ্ছেন সব ভোগ রেডি হচ্ছে। আচ্ছা নমস্কার, আমি শুভদীপ, পলাশের বন্ধু আর কি। হ্যাঁ, মানে এটাই ভিডিও করছি, ইউটিউবে আপলোড করব। তো
সত্যি দেখলেন আপনারা কেমন করে ভোগ তৈরি হচ্ছে ভগবানের জন্য। ভোগগুলো দেখে মানে জিভের জল চলে এলো, মানে আমি যে কীভাবে নিজেকে রেজিস্ট করে রেখেছি আমি জানি। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট, তারপরে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে ভোগগুলো সদ্ব্যবহার করতে হবে এবং তারও ভিডিও আপনাদের আমি দেখাবো। আলাপ করা যাক, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে শ্যামল কুমার ব্যানার্জি। ওকে, আমি হচ্ছি এই যে আমাদের ব্যানার্জি পরিবার, হ্যাঁ, সেই ব্যানার্জি পরিবারের সেজো। আমাদের দাদুরা ছিলেন পাঁচ ভাই। আচ্ছা, সেই তাদের মধ্যে যিনি সেজো, হ্যাঁ, সেই বাড়ির বড় ছেলের বড় ছেলে। মানে প্রতি বছরই আপনারা আসছেন, মানে এরকম করে সব কোথায় আছেন এখন আপনারা? আমি এখন কলকাতাতেই থাকি, নিউ টাউনে থাকি। হ্যাঁ, আমাকে পলাশ বলল যে এই পূজোটা লাইক প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ওদের পালা আসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। না, আমি সেটাই বলছিলাম যে গ্রাম বাংলার পূজোটা আমরা মিস করি, মানে আরবানাইজেশনের যুগে মানে শহরের পুজো দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে যে গ্রাম বাংলার যে একটা মানে সেই আকর্ষণটা আছে সেটা মিস করি। কথা, এই পুজোটা আমাদের কাছে নবম পুরুষ পর্যন্ত নামের রেকর্ড আছে। আচ্ছা, তার আগেও কতদিন আগে সেটা বলা মুশকিল, তবে আমাদের মোটামুটি যে ক্যালকুলেশন করেছি তাতে মোর দেন 400 ইয়ার্স। বাপরে, বিশাল ব্যাপার। এই যে প্রতিমা, অনেকে বলছে কি কলকাতা থেকে আমি ভালো করে নিয়ে আসবো, আই ডোন্ট নো। না, ওইটাই তো বললাম, মানে থিম পুজোর জায়গায় ঘরের পুজো, বনেদি পুজো, সাবেকি পুজোটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ, সেটা সবাই বুঝতে পারবে না, যারা মানে দুটো পার্থক্য সবাই, আমিও বুঝতে পারবো না হয়তো একদিন এসে। আমি যেমন নব পুরুষের নাম সবাইকে মেসেজ করে দিচ্ছি, অনেকে হয়তো জানে না, কিন্তু অসুবিধাটা কি হয়, এই যে ছেলে যে প্রতিমা করছে তার ছেলে যদি আর করতে না পারে তখন দেখা যাবে যে আমার এই ছাঁচটা হারিয়ে গেল, ছাঁচটা হারিয়ে গেল। নানা রকম আমি একটা শিল্পীর মূর্তি করে দিতে পারি, কিন্তু নট দিস ট্র্যাডিশন, সেটাই, এইটা হারিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেমন উনি বললেন সমস্ত কিছু ধীরে ধীরে ভাবে হয়েছে, লাইক চালা, তারপরে মার্বেল, সব কিছু। আমাদের যারা নেক্সট জেনারেশন আছে, জেনারেশন, তাদেরকে একটু আপগ্রেড আপগ্রেড। আপনারা এর সংক্ষিপ্ত ইতিহাস শুনলেন, কীভাবে এটা কবে, কত বছরের পুরোনো ট্র্যাডিশন, কীভাবে এরা মেনটেন করছে, ফিউচার জেনারেশনরা কীভাবে ব্যাপারটাকে ধরে রাখবে, তো কোয়াইট ইন্টারেস্টিং, শুনেও খুব ভালো লাগলো। দ্যাটস ওয়াই আই অলওয়েজ টেল কি, হ্যাঁ, গ্রাম বাংলা যে সাবেকি ঘরানার পুজো, এটা কখনো মিস করবে না, লাইফে একবার অবশ্যই ভিজিট করবে। এখানে কী হবে, চাল কুমড়ো বলিদান। তো ফাইনালি সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, যখন চাল কুমড়ো বলিদান করে ভগবানকে অর্পণ করা হবে, সেটারই প্রিপারেশন চলছে। বলতে বলতে বাকি বন্ধুরা সে উপস্থিত হয়েছে, আলাপ করে দিই। শুভ্রাংশু, রাজা আসতে বড্ড দেরি করে ফেললো, বাট ফাইনালি এসছে, এটাই বড় ব্যাপার। কিছু বলবি? চালিয়ে যা, তুই চালিয়ে যা। এরপরে তো শুধু পেট পুজোই পেট পুজো। বাপরে, পঞ্চ ব্যঞ্জন বলে শুনেছি, এটা দশ ব্যঞ্জন। ও মাই গুডনেস, রসগোল্লার সাইজ আমি এতদিন পর দেখছি না, এত বড় বড়, লাস্ট কবে দেখেছি মনে নেই। চলছে, ডান চলুন। সিদ্ধি, এখন জাস্ট ভোগটা নিয়ে আমরা
ঘরের দিকে যাচ্ছি। এই ভোগটা দেখে আমি আর সামলাতে পারছি না নিজেকে। আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া দিতে পেরেছি অরিজিনালি কেমন হয় তাকে সাবেকি গড়ানোর ঘরের দুর্গাপূজা। এসে খুবই ভালো লাগছে। অল থ্যাংকস টু পলাশ অ্যান্ড হিজ এন্টায়ার ফ্যামিলি মেম্বার ফর দ্য ওয়ার্ম হসপিটালিটি অ্যান্ড উই আর রিয়েলি ব্লেসড টু বি হিয়ার। এখনো অবধি যোগ্য পুষ্পাঞ্জলি আরতি হোম সব কিছু হয়ে গেছে, এবার বড্ড খিদে পাচ্ছে, তো ডাইরেক্টলি আপনাদের সঙ্গে মিট করছি খাওয়ার জায়গাতে। ওকে, তো পেট পুজো পর্ব এক, নাড়ু দুধপাক সন্দেশ নারকেল খেজুর আপেলের টুকরো। মিষ্টির জন্য কখনো না নিই, যখনই যা দেবে আমি খেয়ে নেব। আমি এখনো শুরুই করলাম না, তো শেষ করে ফেলছি। আর এই দুধপাক সন্দেশ কখনো না বলবো না, সবসময় খেয়ে নেবো। পেট পুজো পর্ব ওয়ান সমাপ্ত, এখন টাইম ফর পেট পুজো পর্ব টু। এটা অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ, আর এটা খাওয়ার পরে আমরা ফাইনাল পর্ব থ্রির দিকে যাবো, রাইট? কৌশিক এদিকে দেখো, আমারটা ফাইনালি এসছে, আমি এটা সদগতি করি এখন। বাস বাস বাস, ফাইনালি আমরা পেট পুজো পর্ব থ্রিতে এসে উপস্থিত হয়েছি। আলু পোস্ত আর মাছ দিয়ে শুরু হলো, বেগুনি দিয়ে, লাস্টে মাংস, যেটা ছাড়া খাওয়াটা পুরোপুরি অসম্পূর্ণ। মাটন ছাড়া নবমী টোটালি অসম্পূর্ণ বাঙালিদের কাছে। মাংস শেষ হতে না হতে আরও এক রাউন্ড এসে চলে এলো, এবং এইগুলোও শেষ করতে হবে। ঠিক আছে, মাংসই তো এখনই আসবে আর শেষ হয়ে যাবে। কি গরম, খাওয়া দাওয়া পর্ব শেষ, সবাই ভুড়ি দেখাচ্ছে নিজে নিজে। ঠিক আছে, একদিন খেলে কিচ্ছু হবে না, কেউ কিছু ভাবেনি। এ তো মনে হচ্ছে খাওয়ার আগে থেকে হেল হয়ে গেছে। এখন জাস্ট ফটোশ্যুটে ব্যস্ত, বেরোবার আগে লাস্ট মোমেন্ট ফটোশ্যুট করে নিই, তারপরে আমরা বেরোচ্ছি। ফটোশ্যুট কমপ্লিটেড, নাও ইটস টাইম টু গো হোম। A big thanks to Polash and his entire family for the amazing warm hospitality, I must say. So, ektai request korbo shobar kache je shohorer jagjomoker majhe gram banglar pujo guloke bhule jaben na, parle eguloke visit korun ebong cover korun jate loke aro beshi akorshito hoy gram banglar pujo gulor dike, karon eigulo aste aste hariye jacche. O particularly gram banglar pujo guloke amader future projonmer jonno bachiye rakhte hobe. আবার আসবো নেক্সট টাইম, কি বলি? যদি হসপিটালের দরকার হয় তার জন্য জোকসে পাট। এখন জাস্ট বাসের জন্য ওয়েট করা, কখন বাস আসবে। বিফোর র‍্যাপিং ইট আপ, ইফ ইউ লাইক দিস এন্টায়ার ভিডিও প্লিজ ডু লাইক ইট, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য বং ওয়েফেয়ারার, বিকজ ইউ উইল বি গেটিং নোটিফাইড সচ মোর অ্যামেজিং ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিওস ইন নিয়ার ফিউচার। টিল দেন গুড বাই, টেক কেয়ার, সি ইউ সুন।